গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আমার চ্যানেলে স্বাগত। আজকে হলো তৃতীয় দিন হয়ে গেল। তো চলো এখন তো যাবো, আমরা সেজে গুজে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, এখন যাবো টিফিন খাবো। গিয়ে টিফিন খাবো, হাতে একটা দেখো অরেঞ্জ লজেন্স এগুলো রয়েছে, ছেলে এনেছে। ওই ট্রেনে বিক্রি হয় না, ট্রেনে বাসে ওই এটা মানে সেই আমরা ছোটবেলায় যেমন খেতাম অরেঞ্জ গন্ধ, সেই জিনিস একদম। নাহলে অন্য অন্য জায়গায় খাই, রঙটা থাকে অরেঞ্জে কিন্তু গন্ধ ছাড়ে না, ওটা খেতে একদম চিনির মতন লাগে। এটা পুরো একদম অরেঞ্জ মনে হচ্ছে, খাচ্ছে খুব সুন্দর খেতে। এটা খাবো, খেয়ে টিফিনটা খেয়ে আসবো। এখন কটা বাজে রে বাবু? 9:40 হয়ে গেছে। চলো যাই গিয়ে এখন টিফিন খাই, যেখানে তো আমরা কাল দুপুরবেলা খেয়েছিলাম সেইখানে গিয়েই আমরা টিফিনটা খাবো। একবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসবো এখানে, কেন অনেকটা দূর। তো এই যে পুরীর ওখানে যে বাজার আছে, বাজারের গায়ে ওদের বাড়ি, আর আমাদের হোটেলটা একদম সামনে। আমাদের হোটেলের নাম স্বপ্নপুরী, তো একদম সমুদ্রের সামনে। চলো যাই আর লজেন্সটা খাই, খেয়েই বেরোবো। জলখাবার খেলাম, জলখাবারটা শেয়ার করিনি। জলখাবারে কালকেরই মতন খেয়েছি পাউরুটি টোস্ট, ডিম টোস্ট আর জিলাপি। আজকে রান্না এখনো হচ্ছে, রান্না আওয়াজ পাচ্ছে, ছোঁক ছাঁক দিচ্ছে এখন। আজকে অনেক দুরকম মাছ হবে, দেখি রান্না। চলো দেখি রান্না দেখাই। আমার সব বন্ধুরা আছে, ওরা দেখতে চাইবে না। টমেটো চাটনি হচ্ছে আর ওইটা পাশে পাশে মাছে ঝাল হবে, এই যে পাশে মাছের ঝাল আর কি হবে, কুমড়ো ভাজা, ডাল হয়েছে, আর কুমড়ো ভাজা হয়েছে, তারপরে তরকারি পানি ওই খাওয়ার সময় দেখাবো। এটা ডাল, মুগের ডাল, মুগের ডাল, পাঁচ মিশ্রণ সবজি দিয়ে এক বড়ি দিয়ে তরকারি, টমেটো চাটনি আর ভাত আছে আর পাঁপড়। মাছটা কোনো নেওয়া হয় না, মাছ না। ও কত লোক দেখছো, আমাদের তো এখানে আসতে দিচ্ছে না, এই আসতো রাস্তায় লোক। আজকে তো জগন্নাথের রাজবেশ হবে, তো রাজবেশের জন্য সব হাঁটছে, দেখেছো কত লোক। আগে পেছনে কত লোক রয়েছে, এখানে পাবে মার্কেটিং করে এলাম একটু একটুখানি, বিকেলবেলা বেরিয়েছিলাম, তো বেরিয়ে একটু কেনাকাটা করে নিয়ে এলাম। একটুখানি সমুদ্রের ধারে বসলাম, ঝালমুড়ি খেলাম, যা সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করি নিও। তো চলো আমি কিছু কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো। এই দেখো এরকম ডাঁটিয়ালা, এই একটা কেনা হয়েছে থাকা বের, এই একটা কেনা হয়েছে, এরকম চারখানা কেনা হয়েছে। এই একটা Okay.
একটা ভাতের হাঁড়ি কেনা হয়নি। এটাকে একটা ব্যাগ, ব্যাগটা চিন আছে, হ্যান্ডেল এই যে চিন আছে ভেতরে, এই যে রাত্রির মেনু চিকেন, এই তিনজনে নিয়ে নিয়েছি, এটা বোঁদে বোঁদে আর রুটি নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে শুয়ে পড়েছে, বাবা বসে আছে একটু, তারপরে আমরা ওষুধ টষুধ তো এখন তো সব হয়েছে, ওষুধ খাওয়া ওষুধ খাবো, খেয়ে দিয়ে সব। তাহলে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো আজকে তো জগন্নাথের কাছে যাইনি, কারণ আজকে জগন্নাথের তো সোনার ড্রেস পরানো হচ্ছে, সোনার গয়না, এখন তো প্রচুর লোক রাস্তাতে, এখনও তো রাত্রির 11টা বেজে গেছে, প্রচুর লোক রাস্তা, তো সারা রাতই এরকমই হবে। কালকে বোধ হয় জগন্নাথকে বোধ হয় রসগোল্লার দিয়ে ভোগ দেওয়া হবে, তাই তো, রসগোল্লার ভোগ দেওয়া হবে। তো চলো আজকের মতো এইটুকুনি, কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। তো তা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো টাটা।